আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আল কুরআনে বিজ্ঞানের নিদর্শন সম্পর্কে। এটা এই বিষয়ে আমাদের তৃতীয় পর্ব। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পৃথিবীতে তিন ধরনের জ্ঞানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এক, জন্মগত জ্ঞান। দুই, ওহির জ্ঞান। তিন, দুনিয়াবী জ্ঞান। জন্মগত জ্ঞান, এই জ্ঞান আল্লাহ তাআলা মানুষের জন্মের সাথে সাথে তার মধ্যে দিয়ে দেন। যেমন একজন শিশু ব্যথা পেলে বা ক্ষুধা পেলে কান্না করে, মায়ের দুধ কিভাবে খেতে হবে তার জ্ঞান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটি দিয়ে কি কাজ করতে হবে তার জ্ঞান, এগুলো কোনো শিশুকে শেখাতে হয় না, সে জন্ম থেকেই এই জ্ঞান রাখে। ওহির জ্ঞান, এই জ্ঞান আল্লাহ তাআলা তার নির্বাচিত বান্দাদের দিয়ে থাকেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জ্ঞানের আগমন সমাপ্ত হয়, অর্থাৎ এই জ্ঞান আর কারো নিকটে আসবে না। এই জ্ঞান নবী রাসূল ছাড়া আর কেউ লাভ করার ক্ষমতা রাখে না। এই জ্ঞানের গভীরতা এত বেশি যে এই জ্ঞানের মর্মার্থ মানুষের পক্ষে নির্ণয় সম্ভব নয়। যেমন নামাজের নিয়ম কানুন, হজের নিয়ম পদ্ধতি, এইগুলো এভাবে আমরা কেন করি তার প্রকৃত জ্ঞান কেবল আল্লাহর নিকটই রয়েছে। তাই ওহির জ্ঞান হলো জ্ঞানের সর্বোচ্চ স্তর। দুনিয়াবী জ্ঞান, পৃথিবীতে যে জ্ঞান ছড়িয়ে আছে বা মানুষের মধ্য থেকে যে জ্ঞানের উদ্ভব হয় তা হচ্ছে দুনিয়াবী জ্ঞান। এখানে কিছু প্রশ্ন তৈরি হয়, এই জ্ঞানের উৎস কি, মানুষের মধ্যে এই জ্ঞান কোত্থেকে আসলো? সূরা বাকারার 30-33 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, তখন তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে কেবল অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে, অথচ আমরাই সর্বদা আপনার গুণগান করছি ও আপনার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অনন্তর আল্লাহ আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন ও বললেন তোমরা আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। ফেরেশতারা বিস্মিত হয়ে বলল সকল পবিত্রতা আপনার জন্য, আমাদের কোনো জ্ঞান নেই, যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন ততটুকু ব্যতীত, নিশ্চয়ই আপনি মহাবিজ্ঞ ও প্রজ্ঞাময়। আল্লাহ বললেন হে আদম, তুমি এদেরকে এসবের নামগুলো বলে দাও। অতপর যখন আদম তাদেরকে ওইসবের নাম বলে দিলেন, তখন আল্লাহ ফেরেশতাদের বললেন আমি কি তোমাদের বলিনি যে আসমান ও জমিনের সকল গোপন বিষয়ে আমি সর্বাধিক অবগত, এবং তোমরা যেসব বিষয় প্রকাশ করো ও যেসব বিষয় গোপন করো সকল বিষয়ে আমি সম্মুখ অবহিত। সূরা বাকারা আয়াত 30-33। এই আয়াতে আল্লাহ তাআলা এবং ফেরেশতাদের কথোপকথনে এটা সুস্পষ্ট যে দুনিয়ার সকল বস্তুর জ্ঞান আদম আলাইহিস সালামকে দেয়া হয়েছে, অর্থাৎ পৃথিবীর শুরু হতে শেষ পর্যন্ত যতগুলো বস্তুর উদ্ভব হবে এবং পৃথিবীর অভ্যন্তরে যত বস্তু রয়েছে তার সকল জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করেছিলেন। যেহেতু ভবিষ্যতের খবর ফেরেশতারা জানে না, তাই পৃথিবীর বিভিন্ন বস্তু সম্পর্কে তাদের জিজ্ঞেস করা হলে তারা তা জানে না বলে, কারণ ওই বস্তুগুলো ওই মুহূর্তে পৃথিবীতে মজুদ ছিল না। কিন্তু আদম আলাইহিস সালামকে সব কিছুর জ্ঞান দান করার কারণে তিনি বস্তুগুলো সম্পর্কে বলে দিয়েছিলেন। অর্থাৎ দুনিয়াবী জ্ঞানের মূল উৎস হল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যা শিক্ষা দিয়েছেন তা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী তা বিভিন্ন মানুষ হতে ধীরে ধীরে প্রকাশিত হতে হতে আজ পৃথিবী এই অবস্থানে এসে পৌঁছেছে। এই জ্ঞানগুলোর মধ্যে সবচেয়ে সূক্ষ্ম জ্ঞান হলো বিজ্ঞান। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে বিজ্ঞানের সংজ্ঞা হলো দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি ইনকম্প্যাসিং দ্য সিস্টেমেটিক স্টাডি অব দ্য স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অব দ্য ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড থ্রু অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট। অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ও ব্যবহারিক কার্যকলাপ পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে শারীরিক এবং প্রাকৃতিক বিশ্বের গঠন ও আচরণের পদ্ধতিগত অধ্যয়নকে বিজ্ঞান বলে। আর এই বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সর্বাধিক অধিকারী হল ইহুদি নাসারারা, যা আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি।
আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো আমাদের বান্দা ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের কথা, যারা ছিল শক্তিশালী ও চক্ষুষ্মান। সূরা সোয়াদ আয়াত 38। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসাক আলাইহিসসালাম ও তার পুত্র ইয়াকুব আলাইহিসসালাম, আর ইয়াকুব আলাইহিসসালামের বংশধর হল ইহুদি নাসারারা। আল্লাহ তাআলা তাদেরকে সূক্ষ্ম জ্ঞান দান করেছেন, আর সূক্ষ্ম জ্ঞান বলতে বিজ্ঞানের জ্ঞানকেই বোঝায়। বিজ্ঞানের কাজ হলো আল্লাহ তাআলা মানুষ, মহাবিশ্ব, পৃথিবী ও পৃথিবীর অভ্যন্তরের বস্তুসমূহ যে নীতিমালায় পরিচালনা করেন তা গবেষণার মাধ্যমে মানুষের নিকট প্রকাশ করা। এটা হলো মুসলিমের বিজ্ঞান সম্পর্কে ধারণা। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, একবার ঘুরে আসতে কত সময় লাগে, এর মাধ্যমে কিভাবে ঋতু পরিবর্তন হয়, মানুষের শরীরে রক্ত কিভাবে সঞ্চালন হয়, রক্ত কিভাবে উৎপন্ন হয় ইত্যাদির জন্য আল্লাহ তাআলা একটি নীতিমালা দিয়ে দিয়েছেন। বিজ্ঞানের কল্যাণে এই তথ্য আমরা জানতে পারছি। বিজ্ঞান যখন কোনো নীতি গবেষণার সাহায্যে প্রমাণ করে তখন তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সূত্র। প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন যে হাজার হাজার বছর আগে মিশর হতে বিজ্ঞান গবেষণার যাত্রা শুরু হয়, তবে আধুনিক বিজ্ঞানের এই অগ্রযাত্রা শুরু হয় 1600 শতাব্দীর শুরুতে, অর্থাৎ যখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে ও কুরআন নাজিল হয়েছে। তাই আমরা বলতে পারি যে আধুনিক বিজ্ঞানের সূচনা ঘটেছে কুরআন নাজিল হওয়ার পর। আবার বিষয়টা এমন নয় যে কুরআন হতে বিজ্ঞানের তথ্যাদি সংগ্রহ করে বিজ্ঞান আজ এত উন্নত হয়েছে। কুরআন নাজিল হওয়ার পূর্বে যে সকল কিতাব নাজিল হয়েছে তাতে বৈজ্ঞানিক সূক্ষ্ম তথ্যগুলো কি পরিমাণ ছিল তা জানা যায় না, কারণ কিতাবগুলো বিলুপ্ত হয়েছে এবং বাকিগুলো বিকৃত হয়েছে। বর্তমানে যে বাইবেল রয়েছে তাতে অনেক বৈজ্ঞানিক ভুল রয়েছে এবং এই বাইবেলে বৈজ্ঞানিক সূক্ষ্ম কোনো তথ্য পাওয়া যায় না। হয়তোবা আল্লাহ তাআলা বিজ্ঞানের সূক্ষ্ম তথ্যগুলো কুরআনে দেওয়ার মাধ্যমে এবং পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্য হতে এই জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটিয়ে পৃথিবীবাসীকে এই মেসেজ দিচ্ছেন যে তোমরা গবেষণা করে কোটি ডলার খরচ করে যুগের পর যুগ সময় দিয়ে যে বৈজ্ঞানিক তথ্য বের করছ তা তোমাদের আবিষ্কারের পূর্বেই এবং যখন পৃথিবীতে বিজ্ঞান গবেষণার কিছুই ছিল না তখনই আল্লাহ তাআলা কুরআনে সে তথ্য দিয়ে রেখেছেন। অতএব তোমরা বিশ্বাস স্থাপন করো কুরআনের ওপর, যিনি কুরআন নাজিল করেছেন তার এবং যার ওপর কুরআন নাজিল হয়েছে তার ওপর। এখন প্রশ্ন হল, একজন অমুসলিম বিজ্ঞানের বিস্ময়কর তথ্য কুরআনে দেখার মাধ্যমে আল্লাহর উপরে, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং আল কুরআনের উপরে ঈমান আনবে, কিন্তু মুসলিম কেন কুরআনে বিজ্ঞানের বিস্ময়কর তথ্য সম্পর্কে জানবে? আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রভু, আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিসসালাম বলল, অবশ্যই করি, তবে কেবল আমার হৃদয়ের পরিতৃপ্তির জন্য। তখন আল্লাহ বললেন, বেশ, তাহলে তুমি চারটা পাখি ধরো, অতপর সেগুলোকে তোমার পোষ মানাও, তারপর সেগুলো জবে করে দেহের এক একটি টুকরা এক একটি পাহাড়ের ওপর রেখে এসো, তারপর সেগুলোকে ডাকো, দেখবে তোমার নিকট দৌড়ে চলে আসবে। জেনে রাখো, আল্লাহ মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 2। এই আয়াতে সুস্পষ্ট উত্তর রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে আল্লাহর নিদর্শন দেখে অন্তরে প্রশান্তি পেয়েছেন, ঠিক তেমনি এই যুগেও আমরা আল কুরআনের বিভিন্ন নিদর্শন যা বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট তার প্রমাণ দেখার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে এবং আমাদের অন্তর প্রশান্ত হবে। আল কুরআনের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে একটা আয়াতে অনেক ধরনের তথ্য বহন করে। যেমন সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আর যদি তোমরা তাতে সন্দেহ পতিত হও যা আমরা আমাদের বান্দার ওপর নাজিল করেছি, তাহলে এরকম একটি সূরা তোমরা রচনা করে নিয়ে এসো, আর এ কাজে আল্লাহ ব্যতীত তোমাদের যত সহযোগী আছে সবাইকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও, কিন্তু যদি তোমরা তা না পারো আর কখনোই তা পারবে না, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যার ইন্ধন হলো মানুষ ও পাথর।
যা প্রস্তুত করা হয়েছে অবিশ্বাসীদের জন্য। এই আয়াতে বলা হয়েছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। এর একটি ব্যাখ্যা হচ্ছে যারা পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে পাথরের তৈরি মূর্তির উপাসনা করে তাদেরকেও ওই পাথরের তৈরি মূর্তি দিয়ে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করে তাদের শাস্তি দেওয়া হবে। আর ওই আয়াতের যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা করা হয় তবে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে মানুষ ও পাথর উৎকৃষ্ট জ্বালানি। যখন মানুষ ও পাথরকে আগুনে পুড়তে দেওয়া হয় শুরুতে এরা জ্বালানি হিসেবে কাজ করে না, কিন্তু যখন তাপের কারণে তাদের ভেতরের রাসায়নিক বন্ধন ভেঙে যায় তখন তারা নিজেরাই জ্বালানি হিসেবে কাজ করে এবং আগুন আরও দাউদাউ করে জ্বলে ওঠে, যেমন চুনাপাথর বা ক্যালসাইট বা ক্যালসিয়াম কার্বনেট। 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। তাই ক্যালসিয়াম অক্সাইড 2570 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায় এবং তা পরবর্তীতে বাতাসের অক্সিজেনের সাথে মিশে তাপমাত্রা আরও বৃদ্ধি করতে থাকে। আমরা হিন্দুদের মৃতদেহ পোড়ানোর সময়ও এর প্রমাণ দেখতে পাই। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।